তন্ত্র হচ্ছে এক স্বতন্ত্র সাধন পদ্ধতি। দেবী গৌরীর প্রশ্নের উত্তরে মহাদেব দেবীকে যা গান দিচ্ছেন তাহাই তন্ত্র কথা। সাধক সাধিকাকে দেহ ও মন দুটি সাধনার সময় জাগাতে হবে। মানব দেহ মন্দিরের মতো, এই মন্দিরেই ঈশ্বরের উপস্থিতি অনুভব করতে হবে। যোগ সাধনার সাহায্যে কুণ্ডলিনী শক্তির বিকাশ ঘটাতে হবে। মূলাধার চক্র থেকে মস্তিষ্কের সহস্রার চক্র পর্যন্ত যে সাতটি চক্র আছে, জ্ঞানের দ্বার এক এক করে খুলে দেবে তারা। যথাযথ ক্রিয়া ও যোগের মধ্য দিয়ে চেতন থেকে অবচেতন মনে, স্থূল থেকে সূক্ষ্ম শরীরে প্রবেশ হলো তন্ত্র। তবে কাজটি প্রচণ্ড কঠিন। এই সময় জগৎ সংসার সাধকের কাছে শূন্য মনে হবে। সাধক যেন এই শূন্যতার ধারণা নিজের কাছেই রাখেন। সাধকের করুণার রসে যেন সিক্ত হয়ে উঠতে পারে এই বিশ্বের চরাচর। প্রয়োজনে কর্মমুদ্রা ও প্রতিলোম প্রাণায়ামের মধ্য দিয়ে শূন্য থেকে কর্মচঞ্চল জগতে ফিরতে পারেন সাধক। মেরুদণ্ডের শুরু যেখানে, সেখানেই মূলাধার চক্রের অবস্থান। মানব দেহের প্রধান সাতটি কোষের মধ্যে মূলাধার হাড় কোষের সম্পর্কযুক্ত। এটি দেহের ঘ্রাণ শক্তিকে নিয়ন্ত্রণ করে। মানুষের মনে যে অহংবোধের প্রকাশ ঘটে তার সঙ্গে মূলাধার চক্রের সম্বন্ধ। দেহের অভ্যন্তরে কিছু কিছু শক্তি উপর থেকে নিচে প্রবাহিত হয়। এই শক্তিগুলি অর্থাৎ অপান বায়ুর সঙ্গেও মূলাধার চক্রের যোগাযোগ লক্ষণীয়। এই চক্রের রং টকটকে লাল। মূলাধার চক্রকে পৃথিবী চক্রও বলা হয়। চক্রের দেবদেবী শিশু ব্রহ্মা ও ডাকিনী। মূলাধার চক্রের ঠিক উপরেই স্বাধিষ্ঠান চক্র। স্বাধিষ্ঠান চক্র যৌন কেন্দ্র হিসেবেও পরিচিত। এই চক্র জিহ্বা ও স্বাদকে নিয়ন্ত্রণ করে। আবেগ অনুভূতির সঙ্গে এই চক্রের সম্বন্ধ। প্রাণবায়ুর সঙ্গেও স্বাধিষ্ঠান চক্রের যোগাযোগ। এই চক্রের রং কালচে নীল। স্বাধিষ্ঠান চক্র জলচক্র নামেও পরিচিত। এই চক্রের দেবদেবী ভগবান বিষ্ণু ও শক্তি রাকিণী। তৃতীয় চক্রের নাম মণিপুর চক্র। একে অগ্নিচক্র বা নাভিচক্রও বলা হয়। এর অবস্থান মানবদেহের নাভির ঠিক পেছনে। মণিপুরের অর্থ রত্নরাজ্য। এই চক্রের এমন নামকরণ কারণ রত্নের উজ্জ্বল্য নিয়ে চক্রটির উপস্থিতি। এই চক্রের অধিষ্ঠান ভগবান বিষ্ণু ও দেবী লাকিনীর। মণিপুর চক্রের সম্বন্ধ পেশিকোষের সঙ্গে। মানুষের চলাফেরার ক্ষমতা এই চক্রের সাহায্যে নিয়ন্ত্রিত হয়। দৃষ্টিশক্তি নিয়ন্ত্রণ করে এই চক্রটি। মানব দেহের তলদেশ থেকে ক্রমশ উপরে ওঠা শক্তিগুলির অর্থাৎ উদান বায়ুর সঙ্গে মণিপুর চক্রের যোগাযোগ। যকৃত ক্ষুদ্রান্ত অগ্নাশয়ের সঙ্গেও এই চক্রের সম্বন্ধ। চক্রের রং কালচে নীল। অনাহত চক্রের অন্য নাম বায়ুচক্র। এটি
হৃচক্র নামেও পরিচিত। হৃদযন্ত্রের সমান্তরাল মেরুদণ্ডের মধ্যে অনাহত চক্রের অবস্থান। মানবদেহের মধ্যে যে স্বাভাবিক সঙ্গীত বা নাদের উপস্থিতি তা এই চক্র থেকেই যাত্রা শুরু করে দেহের অন্যান্য জায়গায় ছড়িয়ে পড়ে। চক্রের রং গাঢ় লাল। দেবতা ঈশা, দেবী কাকিনী। বিশুদ্ধ চক্র শুদ্ধতার প্রতীক। শ্রবণ ক্ষমতা ও বাকশক্তি এই চক্রের সাহায্যে নিয়ন্ত্রিত হয়। উৎসাহ উদ্দীপনা শ্বাস প্রশ্বাসের সঙ্গে বিশুদ্ধ চক্রের সম্বন্ধ। সমান বায়ুর ভারসাম্য রক্ষা হয় এই চক্রে। এই চক্রের রং ধূসর। বিশুদ্ধ চক্রের দেবতা হলেন সদাশিব ও দেবী গৌরী। আজ্ঞা চক্রের অন্য নাম ত্রিনেত্র চক্র। এই চক্র অন্য চক্রগুলিকে নিয়ন্ত্রণ করে। আজ্ঞা চক্রে প্রাণশক্তির অবস্থান। ঈশ্বর কিংবা অতিজাগতিক শক্তির সঙ্গে সরাসরি যোগাযোগ গড়ে তুলতে এই চক্র সাধক সাধিকাকে সাহায্য করে। চক্রের রং রূপালি। আজ্ঞা চক্রের অধিষ্ঠাত্রী দেবী শক্তি হলেন হাকিনী। সহস্রার পদ্মচক্রের অবস্থান মস্তিষ্কের মাঝখানে। এটি মুকুটচক্র নামেও পরিচিত। সাধনার পথে সহস্রার পদ্মচক্রে পরমাত্মার উপস্থিতি টের পাওয়া যায়। সহস্রার চক্র সমগ্র স্নায়ুতন্ত্রকে নিয়ন্ত্রণ করে। এই চক্রের কোনো প্রতীক চিহ্ন কিংবা রং নেই। মানব দেহের প্রধান নাড়ি সুষুম্না মেরুদণ্ডের সঙ্গে যুক্ত। এটি ইরা ও পিঙ্গলার মধ্যবর্তী। মানব দেহে সব মিলিয়ে 72,000 নারী আছে। তার মধ্যে 14টি গুরুত্বপূর্ণ। এগুলির মধ্যে আবার সুষুম্না ইরা ও পিঙ্গলাকেই সব থেকে কার্যকরী বলে মনে করা হয় তন্ত্রশাস্ত্রে। 60টি চক্র সুষুম্না নারীর উপর পদ্মফুলের মতো পরপর সাজানো রয়েছে। আগুনের মতো প্রচণ্ড এক দাহিকা শক্তি সুষুম্নার, যা একমাত্র কুণ্ডলিনী শক্তি পারে জাগ্রত করতে। সুষুম্নার বাঁদিকে ইরা ও ডান দিকে পিঙ্গলা। মেরুদণ্ডের গোড়া থেকে বিভিন্ন চক্রের মধ্যে দিয়ে সমান্তরালভাবে পৌঁছে গেছে যথাক্রমে নাসিকার বাঁদিকে ও ডান দিকে। ইরার মধ্যে চন্দ্রশক্তি নিহিত, সাধারণ বিশিষ্ট নারী গুণাগুণ সমন্বিত, রসযুক্ত ও ঠান্ডা। এই নারী রাতে বেশি কর্মক্ষম, আমাদের নিদ্রায় সহায়তা করে। ভালোবাসা আবেগ অনুভূতি সম্পর্ক বিস্তারে এই নারী প্রধান ভূমিকা নেয়। পিঙ্গলার মধ্যে সৌরশক্তি অবস্থান করে। এই নারী পৌরুষের প্রতীক, শুষ্ক ও উগ্র। পিঙ্গলার কর্মশক্তি দিনে লক্ষ্য করা যায়। যুক্তি, বিশ্লেষণ, ধারণা ইত্যাদি এই নারী থেকেই সৃষ্টি হয়। পিঙ্গলা কর্মশক্তিকেও নিয়ন্ত্রণ করে। কাজের ধরন অনুযায়ী প্রাণ অর্থাৎ জীবনী শক্তি 5 ভাগে বিভক্ত। সমান বায়ু, বেন, উদান, প্রাণ ও অপান। উদান বায়ু সুষুম্নার মধ্য দিয়ে কুণ্ডলিনী শক্তিকে উপরের দিকে চালিত করে। বেন বায়ু হৃদযন্ত্র ও শরীরের বিভিন্ন পথ খুলে দেয়। গোটা প্রক্রিয়ার মধ্যে ভারসাম্য রক্ষা করে সমান বায়ু। শরীরের তরল পদার্থের মধ্যে ভারসাম্য রাখা প্রাণবায়ুর কাজ। আর যে আবেগ অনুভূতি ক্ষতি করতে পারে তার হাত থেকে আমাদের রক্ষা করে অপান বায়ু। সূক্ষ্ম শরীরকে রক্ত মাংসের শরীর থেকে আলাদা করে অপান বায়ু।